দিনহাটা উপনির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ভোটার ও পোলিং এজেন্টদের ভয় দেখানোর অভিযোগে অবজারভারের কাছে নালিশ জানালেন বাম প্রার্থী আব্দুর রব। বড়ড় ব্লকের প্রার্থীর অভিযোগ, পোলিং এজেন্ট ও ভোটারদের ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল, ভোটে হারবে বুঝে মিথ্যে অভিযোগ দাবি শাসক। ২০২২ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে আগামী পয়লা নভেম্বর, আর তারপর থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন সংযোজনের কাজ। আগামী বছরের ৫ই জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কি কি আলোচনা হলো এই বৈঠকে এবং কারা কারা উপস্থিত ছিলেন? দেখো, এখনো পর্যন্ত দুটো থেকে বৈঠক শুরু হয়েছে, বৈঠক এখনো চলছে। তোমার জানি রাখছি যে পয়লা নভেম্বর খসড়া তালিকা প্রকাশ হচ্ছে, ভোটার তালিকা, যেটা হচ্ছে তোমার ২০২২ সালের। তার আগে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করার জন্য এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব এই বৈঠক ডেকেছেন। এখনো বৈঠক চলছে। এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু যতগুলো যারা ভোটার তালিকা সংশোধন করতে পারবেন বা সংযোজন করতে পারবেন, এবং ৫ই জানুয়ারি কিন্তু যেটা চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ভোটার তালিকা, সেটা হচ্ছে ২০২২ সালের। সেক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেক প্রোটোকলের মধ্যেই পড়ে যে যখন খসড়া তালিকা প্রকাশ পাবে তার আগে কিন্তু রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া, কারণ তারাও কিন্তু এই নির্বাচন কমিশনের স্টেক হোল্ডার, এই জন্য সেই জন্য তাদেরকেও জানানো। তো বৈঠক এখনো এক ঘন্টা হয়ে গেছে এই বৈঠক চলছে। তবে বৈঠকে এছাড়াও আর কি কি উঠে আসছে, কি কি বক্তব্য, সেটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। কারণ বুঝতেই পারছো যে আরো একদিন বাদেই ৩০ তারিখে ৪ জায়গায় উপনির্বাচন রয়েছে। যদিও সর্বদল বৈঠক কিন্তু এখনো অব্দি ভোটার তালিকা নিয়েই হচ্ছে, কোথাও কোনো ভোটার তালিকা নিয়ে কোনো সংশয় বা কোনো কিছু প্রশ্ন থাকলে রাজনৈতিক দলরা তারা বলতে পারবেন। তবে সাজেশন যা দেওয়ার আগে হয়ে গেছে, এখন শুধুমাত্র তাদেরকে অবহিত করার জন্য এই বৈঠক হচ্ছে। তবে আর কি কি এই প্রশ্ন উঠে আসে বা আর কি কি বক্তব্য উঠে আসে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে বৈঠক শেষ হওয়ার পর। ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।